নমস্কার সবাইকে, স্বাগত জানাই টুইঙ্কলশ্রী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের এই প্রবলেম, যে প্রবলেমটা আজকে আমি দেখাতে চলেছি ভিডিওর মধ্যে, সেটা হয়তো কম বেশি সকলেই ফেস করছো এই নতুন আপডেটের সাথে, অর্থাৎ নতুন আপডেট 18.1 এই ভার্সানটার সাথে কিন্তু সবাই এই প্রবলেমটা ফেস করছো। কী প্রবলেম, চলো সেটা আমি ডিটেলসে তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তোমরা যখন প্রথমে মানে দিনের প্রথম সময়ে যখন তোমরা কেন্দ্র ওপেন আছে কি নেই সেটা করবার জন্য, অ্যাটেন্ডেন্স করবার জন্য, এসিএম দেওয়ার জন্য, অ্যাক্টিভিটিস করবার জন্য যখন তোমরা ফার্স্টলি খোলো পোশান ট্র্যাকার অ্যাপটিকে, তখন তোমরা প্রথম কাজ কি করো, সেটা ওপেন আছে কি ক্লোজ আছে সেটা আগে তোমরা মেনশান করে দাও, তাই তো? তো চলো আমি আগে এটাকে ওপেন করে দিচ্ছি, যেহেতু খোলা আছে তো অবশ্যই এটাকে ওপেন করে আমি দিলাম। ওপেন করার পরে যখন তোমরা এসিএম অ্যাক্টিভিটি, তোমরা এগুলো পরে করবে, মানে এক্ষুনি করবে না, হয়তো পরে করবে, সময় সময় পরে পরে করবে। তো তোমরা চাইছো যে এখন আমরা অন্যান্য কাজগুলো করি, এই কাজগুলো এখন করব না, পরে করব। তো তখন তোমরা কি করবে, তখন তোমরা কি করো সাধারণত, যে ধরো সাপোজ তোমরা হয়তো এই হোম পেজটা যেতে চাইছো, কি এইটা যেতে চাইছো, কি অন্য কোনো একটাতে যেতে চাইছো, যে কোনো একটা অপশনে তোমরা যেতে চাইছো। তো ধরো আমি গেলাম হোমটাতে, চলে গেলাম হোমটা, যখনই তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটা পপ আপ মেসেজ কিন্তু শো করছে, তাই তো? এই ধরনের পপআপ মেসেজ শো করছে, তোমরা কিন্তু কোনো মতেই অন্য কোনো অপশানে যেতে পারবে না। তো আমি ওকে করে দিলাম, দিয়ে আবার একটা অন্য অপশান ক্লিক করছি, দেখো সেম টু সেম একই কিন্তু দেখাচ্ছে। তো এই প্রবলেমটা সকলের ক্ষেত্রেই কিন্তু এই নতুন ভার্সানেতে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি প্রতিনিয়তই হচ্ছে। আমি কয়েকদিন ধরে চেক আউট করছি, করি, আজকে তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। অনেকেই পরে চিন্তায় পড়ে যাচ্ছে যে এরকমটা হচ্ছে, কেন হচ্ছে, আমরা তো অন্য কোনো চেষ্টা করছি, কেন হচ্ছে না, এটা বারবার খুলতে চাইছি খুলছে না। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে আমি সোজা উপায় দেখিয়ে দিচ্ছি, অন্য কোনো শক্ত উপায় তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, আমি সোজা উপায় দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখো উপায়টা, তাহলে তোমরা বুঝতে পারবে যে কী উপায়তে তোমরা কিন্তু এটা ইজিলিভাবে এটাকে সরিয়ে ফেলে অন্যান্য অপশানগুলোতে কাজ করতে পারবে। তো আগে ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পরেতে আমি তোমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের ফোনে যেটাতে ব্যাক অপশান থাকে, ব্যাক বলে যেটাতে থাকে, আমার এটা আছে, তো আমি এটা ব্যাক করছি। তো ধরো ঠিক এরকম ধরনের ক্লিক করলাম, করার পরেতে আমি কি করব, এই যে তোমাদের আছে পোশান ট্র্যাকার, এটাকে জাস্ট আমি এরকম করে ক্লিন করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারছো? তো আমি এবার এটাকে একদম বন্ধ করে দিলাম, দেওয়ার পরে এখানে আমি চলে এলাম এবং পোশান ট্র্যাকার অ্যাপটিকে আমি আরও একবার নতুনভাবে ওপেন করছি। নতুন করে ওপেন করলাম, দেখো কিন্তু নর্মালি এবার সবকট অপশান ক্লিয়ারলি কাজ করবে, কোনো রকম তোমাদের কোনো সমস্যা কিন্তু হবে না, ঠিক আছে? তো তোমরা এখান থেকে ইজিলি চাইলে এখান থেকে ডেলি ট্র্যাকিং, এই এখান থেকে তোমরা ডেলি ট্র্যাকিং, এখান থেকে তোমরা হোম ভিজিট, এখান থেকে তোমরা বেনিফিশিয়ারি, এগুলোতে কিন্তু কাজ করতেই পারো। হোম পেজে যে কোনো কাজ কিন্তু তোমরা ইজিলি চাইলে করে ফেলতে পারবে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই ধরনের আরও ইন্টারেস্টিং টপিক ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যদি নতুন হয়ে থাকো তো। পোশান ট্র্যাকারের যে কোনো রকমের তথ্য এখানে কিন্তু সবার আগে সর্বপ্রথম শেয়ার করা হয়ে থাকে, যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমরা কোনো কিছুই দেখতে পাবে না নতুন ভিডিও এলে। সো চলো ঝটপট করে ফেলো, থ্যাংক ইউ সো মাচ।